এই বাউরটাকে ঘিরে প্রায় 1000 পরিবার মৎস্যজীবী পরিবার তাদের বসবাস এবং তাদের প্রধান জীবিকা এই মাছ ধরা আর এখানে প্রায় 5 থেকে 6000 একর জমি এই বাউরের ধার দিয়ে অবস্থিত চাষ এই বাউরের যে মানে কিনেছে এখন যে বর্তমান মালিক দাবি করছে উনি অবৈধভাবে এখানে বাদ দিয়ে এই সমস্ত পরিবারকে প্রথমত তো ক্ষতিগ্রস্ত করছে অর্থনৈতিকভাবে আর দ্বিতীয়ত আমাদের প্রধান জীবিকা মৎস্যজীবী পরিবারদের এই বাউর আমরা ভূমিহীন এই যে আমাদের পটল চাষ বেগুন সবজি পাট বিভিন্ন রকম এই যে এখানে পাট পচানোর একটা ব্যবস্থা বা এই সমস্ত সবজি সব নষ্ট হয়ে যাবে এই জল যদি বাঁধে সব টোটালটাই নষ্ট হয়ে যাবে আমরা পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে এই এখানে এনার বাড়িতে একটা শান্তিপূর্ণ আলোচনা করেছিলাম যে আপনি অবৈধভাবে বাঁধ নির্মাণ করবেন না এলাকার চাষি মৎস্যজীবীদের অনেক ক্ষতি হবে আপনারা চাষ নির্মাণ বন্ধ করুন এই বাঁধ নির্মাণ বন্ধ করুন ওরা বলল যে আমরা বাঁধ নির্মাণ করবো না আমরা টাকা দিয়ে জমি কিনেছি আমরা এখানে চাষ করব কার ক্ষতি হলো কি না হলো আমরা অত দেখতে যাব না পরিষ্কার বক্তব্য আমরা এই যে গরিব মানুষ আমরা তো এইভাবে না খেয়ে মারা যাবো এইভাবে বাঁধ হলে আমরা চাই আমাদের বাওয়ারটা এইভাবে পুরো কাটানো হোক তাহলে আমরা সবাই জীবিকা নির্ভর করে খেতে পারবো এরা তো আগে তো সরকারি জমি ছিল এখন শুনলাম যে লোক কিনেছে সে নাকি রেজিস্ট্রি করেও নিয়েছে কি করে রেজিস্ট্রি হলো সেটাই তো আমরা বুঝতে পারলাম না যে কি করে রেজিস্ট্রি হলো আমার তো ধারণা প্রধান মালকড়ি খেয়ে বসে আছে প্রধান মালকড়ি খেয়ে বসে আছে এই কারণে প্রধান যদি চিঠি দিয়ে থাকে তাহলে প্রশাসন কেন কাজ করবে না কারণ প্রশাসনের কিছু করার নেই আর প্রধান দেখছে মৎস্যজীবীরা যেহেতু রাস্তায় নেমে গেছে নিজের পিঠ বাঁচানোর জন্য উনি এখন চিঠি দিয়ে লোককে দেখাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধোরামারি বাউর বেআইনিভাবে ভরাটের অভিযোগ তুলে বনগা ট্যাংরা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালো ধোরামারি এলাকার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা তাদের অভিযোগ ধোরামারি বাউর বেআইনিভাবে ভরাট এবং সেই বাউরের উপর অবৈধভাবে নির্মাণ কার্য করেছে মনোরঞ্জন চৌধুরী নামের এক স্থানীয় ব্যক্তি আন্দোলনকারীদের দাবি বেআইনিভাবে বাউর ভরাট করার জন্য যে মাটি ফেলা হয়েছে সেই মাটি অবিলম্বে তুলে দিতে হবে এবং অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমাদের দাবি জানাচ্ছি দীর্ঘ 1 থেকে 150 বছর পুরনো এই বাউর 1 থেকে 150 বছর পুরনো বাউর এখানে 20 থেকে 25টা গ্রামের জল যায় এই বাউর দিয়ে এখানে মূলত চাষি আর মৎস্যজীবী ফ্যামিলি এই দুটো পরিবারের বসবাস এই বাউরটাকে ঘিরে প্রায় 1000 পরিবার মৎস্যজীবী পরিবার তাদের বসবাস এবং তাদের প্রধান জীবিকা এই মাছ ধরা আর এখানে প্রায় 5 থেকে 6000 একর জমি এই বাউরের ধার দিয়ে অবস্থিত চাষ এই বাউরের যে মানে কিনেছে এখন যে বর্তমান মালিক দাবি করছে উনি অবৈধভাবে এখানে বাদ দিয়ে এই সমস্ত পরিবারকে প্রথমত তো ক্ষতিগ্রস্ত করছে অর্থনৈতিকভাবে আর দ্বিতীয়ত আমাদের প্রধান জীবিকা মৎস্যজীবী পরিবারদের এই বাউর আমরা ভূমিহীন আমরা ভূমিহীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই অবৈধ বাউরের এই বাঁধ এর নির্মাণ বন্ধ করুক সরকার এই যে আমাদের পটল চাষ বেগুন সবজি পাট বিভিন্ন রকম এই যে এখানে পাট পচানোর একটা ব্যবস্থা বা এই সমস্ত সবজি সব নষ্ট হয়ে যাবে এই জল যদি বাঁধে সব টোটালটাই নষ্ট হয়ে যাবে আমরা এই যে গরিব মানুষ আমরা তো এইভাবে না খেয়ে মারা যাবো এইভাবে বাঁধ হলে আমরা চাই আমাদের বাউরটা এইভাবে পুরো কাটানো হোক তাহলে আমরা সবাই জীবিকা নির্ভর করে খেতে পারবো বাউরটা থাকলে আমরা মাছ ধরে খেতে পারবো যদিও আন্দোলনকারীদের এই অভিযোগের কথা অস্বীকার করে মনোরঞ্জন চৌধুরী শ্রী জানিয়েছেন আমাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র আছে 40 বছর ধরে এই জমিতে আমরা চাষ করে আসছি ছেলেদের ঘরবাড়ি নেই বলে মাটি ফেলা হয়েছে আমরা ওখান থেকে খাল কেটিয়ে দিয়েছি আমরা বিলারের সই নিয়ে আমরা কাগজপত্র নিয়ে আমরা কেটেছি উনিরা বলেছে যে কাটো সংস্কার করে দেওয়াই ভালো মানুষজন ডোবে না তা আমরা সেরকম করেছি স্যার যে আমরা তো জল ছিল সেখানে আমরা মাটিটা কাটবো আমাদের এমন সময় জিসিবিটা কেটে দিয়েছে না জল অন্য লোক ছাঁচবে ছেঁচলে তাহলে আমরা মাটিটা কাটতে পারবো না দেখে যাবেন আপনারা সবাই দেখে যাবেন সে জায়গাটা আমরা কি করেছি এই জলাভূমি তো ওটা না জলাভূমি যখন জল আসে তখন জলাভূমি হয় তখন ওই সবাই মিলে খায় আর যখন চাষ করি আমরা ধান পাট সব করি আমরাই খাই আর 40 বছর ধরে আমরা করি খাই আবার আমরা জমিটা নিয়েছি আমাদের রেকর্ড হয়ে গেছে আমাদের না কিনেছেন আপনারা হ্যাঁ আমরা কিনেছি পরবর্তীতে অবরোধকারীদের সাথে দেখা করতে এসে তাদের দাবিকে মান্যতা দিয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান
রেখারানী মল্লিক বলেন, তিনিও এই বিষয়ে বিডিও এবং বিএলআরওকে নিজস্ব প্যাডে বাউর ভরাটের অভিযোগ জানিয়েছেন। আপাতত পরিস্থিতিতে বাউর ভরাটের কাজ বন্ধ আছে বলে জানি এবং অবিলম্বে বাউর ভরাটের জন্য ফেলা মাটি তুলে নেওয়ার অনুরোধ রাখছি। প্রথমে মাটি কাটাচ্ছে আমরা তো অত জানি না, গ্রামবাসী একদিন রাত্রিবেলা আমার কাছে সবাই গেল যে এরকম মাটি কাটা হচ্ছে, তখন আমরা এই মাটি কাটায় গ্রামবাসীরাই বাধা দেয়, আমাকে একলা অ্যাপ্লিকেশন করে, আমি সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমি এসডিও এসডিএলও তারপরে সব মানে থানা এসপি সবাইকে আমি দিয়েছি যে আমার হ্যাঁ এই মাটিটা যাতে তুলে নেওয়া হয়। কেটেছে কেটেছে আমার এইখানে ধরেন এই ধুরামাই গ্রাম আছে, আমার ট্যাংরা পঞ্চায়েত টোটাল ট্যাংরা পঞ্চায়েত সুন্দরপুর গেড়াপোতা ঘাট বড়ের কিছুটা অংশ জলের নিচে চলে যাবে। এইটা সংবাদ যখন শুনলাম তখন আমি দ্রুত অ্যাপ্লিকেশনটা করেছি, তারপর হ্যাঁ অভিযোগ করেছি। হ্যাঁ এখনো কাজ চলছে? কাজ চলছে, কাজ চলছে, আমরা তো বন্ধ করে দিয়েছি, এখন কাজ চলছে কি করে সেটা তো জানি না। কত প্রশ্ন যাচ্ছে, এটা কি জমি রয়েছে? এরা তো আগে তো সরকারি জমি ছিল, এখন শুনলাম যে লোক কিনেছে সে নাকি রেজিস্ট্রি করেও নিয়েছে। কি করে রেজিস্ট্রি হলো সেটাই তো আমরা তো বুঝতে পারলাম না যে কি করে রেজিস্ট্রি হলো। বেআইনি ভাবে কি কোনো কাজ করা হয়েছে? অবশ্যই বেআইনি ভাবে তো কাজ করা হয়েছে, মাটিটা কাটা, বিলের মাটি কাটা। আমরা এই বিল সংস্কারের জন্য আমি এই 3 সাল থেকে এই পঞ্চায়েতের মেম্বার ছিলাম, তখন থেকে এই বিল সংস্কার করার জন্য আমি সবাইকে বলেছি, কিন্তু বলছে বিতর্কিত বিল আমরা সংস্কার করব না। সেই বিল কি করে কাটা হলো আমিও তো বুঝতে পারলাম না। প্রধানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি পুরোটাই আইবাস, অভিযুক্তের কাছ থেকে পয়সা খেয়ে প্রধান এই অনুমতি দিয়েছে। এ বিষয়ে বিজেপি নেতাদের দেবদাস মণ্ডল বলেন, অবিলম্বে বাউর ভরাটের কাজ বন্ধ, প্রধান লোক দেখানো অভিযোগ করেছেন, না হলে প্রধানের অভিযোগে কেন কাজ হবে না? দেখুন, ওই যে ঢোড়ামারির যে বাউরটা, ওখানে পাড়ুই সম্প্রদায়ের মানুষ আছে যারা ওই বাউরের উপরে জীবিকা নির্ভর করে, ওখানে মৎস্যজীবী আছে পাড়ুই সম্প্রদায়। এখন ওই বাউর যদি ভরাট হয় বা ভরাট হতে চলেছে, তাহলে প্রায় 150-200 ঘর পাড়ুই সম্প্রদায় আছে, তারা কোথায় যাবে? তার জন্যে তারা পেটের টানে তারা অবরোধ করেছে। আর প্রধান যে চিঠি দিয়েছে, আমার তো ধারণা প্রধান মালকড়ি খেয়ে বসে আছে, প্রধান মালকড়ি খেয়ে বসে আছে। এই কারণে প্রধান যদি চিঠি দিয়ে থাকে তাহলে প্রশাসন কেন কাজ করবে না? কারণ প্রশাসনের কিছু করার নেই। আর প্রধান দেখছে মৎস্যজীবীরা যেহেতু রাস্তায় নেমে গেছে নিজের পিঠ বাঁচানোর জন্যে, উনি এখন চিঠি দিয়ে লোককে দেখাচ্ছে। আমার ধারণা উনি মালকড়ি খেয়ে এটা করছেন, নাহলে কখনোই হতে পারে না। এটা প্রধানকে বাদ দিয়ে কখনোই হতে পারে না, পঞ্চায়েতকে বাদ দিয়ে। অতএব শুধু প্রধান নয়, আরও কারা জড়িত আছে আমি প্রশাসনকে অনুরোধ করব এটা তদন্ত করা হোক। আর বাউরের মধ্যে যে কনস্ট্রাকশন করা হচ্ছে ইমিডিয়েট বন্ধ করা হোক। এখন মৎস্যজীবীরা আন্দোলন করছে, এরপরে ভারতীয় জনতা পার্টি ওই মৎস্যজীবীদের পাশে থেকে আন্দোলন করবে। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।